উগান্ডায় গেলেন পররাষ্ট্রমন্ত্রী। নেম ও সাউথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার 19 জানুয়ারি উগান্ডার এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এই সময় তাকে অভ্যর্থনা জানান কেনিয়ার নিযুক্ত এবং ও একই সঙ্গে উগান্ডার স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ। জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ট মুভমেন্ট নেম 19তম শীর্ষ সম্মেলন গ্রুপ ও 77 চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। জানা গেছে ন্যামের প্রাক শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরীর মন্ত্রীর সঙ্গে রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের পর বিশ্বের বৃহত্তম রাষ্ট্র জোট হিসেবে 1961 সালের 1 সেপ্টেম্বর বেলগ্রেডে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান 120 সদস্য রাষ্ট্রের পাশাপাশি 20 পর্যবেক্ষক রাষ্ট্র ও 10 আন্তর্জাতিক সংস্থার শীর্ষ বৈঠক যোগদান করবেন তিনি। এছাড়াও 1964 সালের 15 জুন জেনেভায় জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলনে শ্রেষ্ঠ উন্নয়নশীল 77 দেশের গ্রুপ ও চীনের শীর্ষ পর্যায়ে দক্ষিণ সম্মেলনে যোগদান দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এই দুই বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী 22 জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।